আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, যারা দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগতম। কুয়েতের আজকের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবরে আজ 23 জানুয়ারি, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির সাথে সংযুক্ত থাকবেন যাতে করে আপনি কোনো ইনফরমেশন মিস না করেন। শুরু করার আগে একটু অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখুন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। একটি হারানো বিজ্ঞপ্তি, আব্দুর রব পিতা আব্দুর রহমান আল জালাল্লাহ কোম্পানিতে কর্মরত, বাসা হাসাবিয়া 3 নম্বর গাতা বড় মসজিদের পাশে। 3 দিন আগে ডিউটি থেকে আসার পর আর উনি বাসায় ফিরে আসেননি, কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে তার পরিবার পরিজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো কল কেনারা পায়নি এখন পর্যন্ত। বিশেষ করে জানা মতো হসপিটাল, মকফর, বিভিন্ন প্লেসে খোঁজা হয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আমাদের যে সকল প্রবাসীরা আমাদের ভিডিওর সাথে প্রতিনিয়ত সম্পৃক্ত হন, আপনি যদি এই ভদ্রলোককে কোথাও দেখে থাকেন জীবিত এবং মৃত বা যে কোনো অবস্থায়, অবশ্যই কনফার্ম করবেন। তার পরিচিত একটি নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কল করেও জানাতে পারেন। বিনীত অনুরোধ রইল, আপনারা অবগত রয়েছেন প্রবাসী একজন প্রবাসী কতটা অসহায় পরিবার পরিজন ছাড়া। তার মধ্যে এরকম ঘটনা ঘটলে তার তো কিছু বলার নেই, কারণ হচ্ছে যে ইচ্ছে অনিচ্ছে আমরা প্রবাসে একাই থাকি, আমাদেরকে একাই থাকতে হয় পরিবার পরিজন ছাড়া। এদিকে কুয়েতের তীব্র শীত আপনারা কয়েকদিন থেকে জানছেন। গতকাল সোশ্যাল প্ল্যাটফর্মে যেটি আলমাজালিস কয়েকটি ভিডিও শেয়ার করেছে, সেখানে ক্লিয়ার দেখা যায় যে জমা পানি কীভাবে বরফ হয়ে গেছে জমাট বেঁধে, ভিডিওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আরও একটি ভিডিও ভাইরাল হয় গতকাল সোশ্যাল প্ল্যাটফর্মে, এটি সম্ভবত কোনো একটা জাগরের দৃশ্য সেভ দিতে, যেখানে জামা শুকিয়ে দেওয়ার জন্য বাইরে রাখা হয়েছে, সেই জামার পানি সেটি বরফ জমে কী অবস্থা, ভিডিওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যে সকল প্রবাসী ভাইরা বর্তমান কুয়েতে অবস্থান করছেন, আপনারা অবশ্যই বিশেষ করে শীতজনিত সমস্যা থেকে বাঁচতে শীতের কাপড় পরিধান করুন। বিশেষ করে যারা সকালে ডিউটিতে যান, আপনাদেরকে অবশ্যই অতিরিক্ত সেফটি নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচতে হলে। এই ছাড়া আরও যেটা, যারা রাতের ডিউটি করেন তাদের জন্য, ভিউয়ার্স, কুয়েত ছাড়া বহির্বিশ্বে আলোচনার এক নাম কুয়েতে এক ক্ষুদে কিশোর, যে ইসরায়েলি খেলোয়াড়ের সাথে তার সেমিফাইনালের খেলা পড়ার পর সেটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। দুবাইতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপে এরকমই একটি ম্যাচে তার মুখোমুখি হয়েছিল একজন ইসরায়েলি খেলোয়াড়। যখন তিনি জানতে পারেন যে সে ইসরায়েলি, তখন সেই খেলা থেকে তিনি বিরত থাকেন, যেটি নিয়ে মুসলিম বিশ্বে এক আলোচনায় পরিণত হয়েছে কুয়েতি এই ক্ষুদে টেনিস তারকা। নিঃসন্দেহে মুসলিম হিসেবে যেটি গর্বের বিষয়। এছাড়া কুয়েতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, কুয়েতের সাধারণ ট্রাফিক বিভাগ নতুন 5ম-6ম রিং রোড ইন্টারসেকশন খোলার ঘোষণা দিয়েছে। বিমানবন্দর রোডের সাথে 55 নম্বর ও আল দাজিজের বিপরীতে নতুন রোড আজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের যে সকল ভাইরা বর্তমান কুয়েতে গাড়ির পেশায় নিয়োজিত রয়েছেন বা ড্রাইভিং করেন, আশা করি এই ইনফরমেশনটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কোনো কিছু জানতে কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্ম, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে করে অন্যরা দেখে জেনে উপকৃত হয়। আমাদের সাথে সংযুক্ত থাকুন কুয়েতের সর্বশেষ আপডেটগুলো জানতে।